ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান পুরসভার পক্ষ থেকে ধারাবাহিকভাবে জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রচার চালানো হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে প্রায় প্রতিদিন এই প্রচার অভিযান চলছে। মঙ্গলবার 5 নম্বর ওয়ার্ডে বর্ধমান পুরসভার জঞ্জাল বিভাগের MCIC প্রদীপ রহমানের উদ্যোগে এবং এই ওয়ার্ডের কাউন্সিলর শেফালী বেগমের সহযোগিতায় ডেঙ্গু সম্বন্ধে বাড়ি বাড়ি প্রচার চালানো হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমরা এখানে ডেঙ্গু যে ছড়াচ্ছে, তো ডেঙ্গুর জন্য আমরা প্রতিটা বাড়িতে ঘুরে ঘুরে বলতেছি, আপনারা যেন জমা জল না রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এই বার্তাটাই আমরা দিতে এসেছি। আমাদের প্রদীপ ভাই এসেছেন, উনি সকাল থেকে আমাদের সঙ্গে ঘুরছেন, আমাদেরকে সহযোগিতা করছেন, ওনাকে অনেক ধন্যবাদ জানাই। ওনার সঙ্গে আজকে আমরা গোটা এলাকাটা আমরা পরিদর্শন করলাম এবং ডেঙ্গু সম্বন্ধে আমরা মানুষকে সচেতন করলাম এবং উনিও ডোর টু ডোর মানুষকে বোঝালেন যে বাড়িতে যেন জল যেন না জমে, সবসময় বাড়ি আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই বার্তা দিতে আমরা মানুষকে আমরা ডোর টু ডোর আমরা বেরিয়েছি আমরা। এবং আপনারা জানেন যে আমরা এই ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে প্রায় 6.5 লক্ষ মতো আমরা গাপ্পি মাছের চারা ছেড়েছি। এই ওয়ার্ডেও গাপ্পি মাছের চারা ছেড়েছে এবং আমাদের যিনি কাউন্সিলর আছে উনি আমাদের সহযোগিতা করছেন, উনি গোটা বিষয়টা উনি নজরদারি রাখছেন যে যাতে কোনো জায়গায় যেন ডেঙ্গুর প্রভাবটা যেন না দেখা যায়। স্যার, আগামী দিন আপনাদের কর্মসূচি কী আছে? প্রত্যেকটা এইভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডেই আমরা এইভাবে আমরা পরিদর্শন করবো এবং মানুষকে আমরা ডেঙ্গু সম্বন্ধে আমরা সচেতন করবো। কোথাও যাতে জল জমে না থাকে সে ব্যাপারেও ওয়ার্ডের নাগরিকদের সচেতন করা হয়। জল যেখানে জমে থাকে ওখানে আমাদেরকে ইনফরমেশন দিই, আর যেখানে মশা বেশি আছে ওই সাইডে আমরা স্প্রে করাবো, সবাই যেন মানে একসাথে হয়ে এই ডেঙ্গুটা আমরা এখান থেকে সরাতে পারি। একটা দুটো কেসেস এসেছে, যেমনি আর এটা স্প্রেড না হয় সেটার জন্য আমরা একদম স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছি। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।